আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পোর্টার সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। বিস্তারিত সংবাদে যাব। কুপ্রস্তাবে রাজি না হওয়া এবং টাকা না দেয়ায় নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় আসামিরা। দুপুরে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র‍্যাব। এখনও পর্যন্ত মামলার প্রধান আসামি বাদল ও দেলোয়ার সহ চারজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে রহিম ও রহমত উল্লাহকে তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এদিকে এই ঘটনায় ছড়িয়ে পড়া সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। মূল ঘটনা প্রায় এক মাস আগের। নোয়াখালীর বেগমগঞ্জে ঘরের ভেতর স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন করে ভিডিও ধারণ করে আসামিরা। গেল রবিবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সারা দেশে সমালোচনার ঝড় উঠে। আমি আল্লাহ কাছে কইছি বিচার চাই, আর করবো কে আয় নিরীহ মানুষ, আমার তো কেউ নাই, ভূত নাই, ক্যাত নাই, আমি তো নিরীহ লোক। তারা আমার দুলাবারে কি করছে, কিছু কিছু ছেলেরা দুই হাত ধরে রেখেছে আর বসাইতেছে, আর বাকিটা আমার আপুরূপে হামলা করছে। নেকারজনক এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলার প্রধান দুই আসামিকে আটক করে সংবাদ সম্মেলন করে র‍্যাব। বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয়। এর আগে রহমতুল্লাহ ও আব্দুর রহিমকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নির্যাতিত গৃহবধূ নিজে বাদী হয়ে বেগমগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছেন, একটি নারী ও শিশু নির্যাতন আইনে, অন্যটি পর্নোগ্রাফি আইনে। দুই ঘটনায় নয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত সাত আট জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সব ভিডিও চিত্র সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে এই ভিডিওর একটি কপি রেখে বাকি যে সমস্ত ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে কিংবা হচ্ছে, সেগুলোকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। এদিকে নোয়াখালী ও সিলেট এমসি কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দিনভর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থী ও বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের কোনো ছাড় দেবে না সরকার। শরীয়ত খানের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনে ক্ষোভ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন তারা। আজকে আমরা কেউ নিরাপদ নই, যার কারণে আমরা আজকে একত্রিত হয়েছি। ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা শাহবাগেই অবস্থান নেয়। তাদের সঙ্গে অংশ নেন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারাও। এছাড়া শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন সাবেক ভিপি নুরুল হক নূর। আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে চরম মাত্রায় অবনতি হয়েছে। আমি এই দায় নিয়ে অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। দিনভর বিক্ষোভ শেষে লাঠি মিছিল করে শিক্ষার্থীরা, প্রয়োজনে কঠোর আন্দোলনের হুমকিও দেয় তারা। ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের কোনো ছাড় নয়। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক, তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ নির্যাতনে জড়িতরা দেশের শত্রু বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যারা এগুলো করছে তারা হচ্ছে দুষ্কৃতিকারী। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।
এদিকে শিশুদের ওপর নির্যাতন বন্ধে সরকার সচেষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য আগামীতে একটি বাসযোগ্য ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতির আগামীর ভবিষ্যৎ শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সেই সাথে এ বিষয়ে অভিভাবক সহ সমাজ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হলো শিশু অধিকার সপ্তাহ 2020। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2020 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, কেবল নিরাপদ সমাজ ব্যবস্থাই নয়, শিশুদের সুরক্ষার প্রশ্নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা চাই যে শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ, বাসযোগ্য স্থান হোক, যেখানে প্রতিটি শিশুর একটা ভবিষ্যৎ গড়ে উঠবে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। করোনাকালে শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা ঠিক রাখার পাশাপাশি পড়াশোনার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে এক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। এর আগে শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে আমরা এঁকেছি 100 মুজিব ও শিশুদের নির্বাচিত লেখা নিয়ে আমরা লিখেছি 100 মুজিব বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। জামালপুরে সুপারি চুরির অভিযোগে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বাসায় ডেকে নিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর শহরের লাঙ্গলজোড়া গ্রামের কাঠমিস্ত্রি আবুল কুদুসের ছেলে সাজাদ হোসেন দুপুরে স্কুল মাঠে ফুটবল খেলার সময় অভিযুক্ত নিহাল খান তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর নিহালের বাবা সোহাগ খান তার গলায় দড়ি পেঁচিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে সাজাদের বাবা এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। টিকিট পাওয়ার আশ্বাসে আন্দোলন থেকে সরে এলেও সৌদি আরবে ফেরা নিয়ে অনিশ্চয়তায় কয়েক হাজার প্রবাসী। তবে সংকট উত্তরণে টোকেনের বদলে ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়ার কথা জানিয়েছেন সৌদি এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ জানিয়েছেন টিকিটের কোনো সংকট নেই। সাকিবুর রহমানের রিপোর্ট। সৌদি যাওয়া নিয়ে এমন কান্না যেন থামছেই না। টিকিট নিয়ে জটিল সময় পার করছেন সৌদি প্রবাসীরা। এদিকে টোকেনের বদলে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ডেকে সরাসরি টিকিট বিতরণের নতুন নিয়ম চালু করেছে সৌদি এয়ারলাইন্স। বিষয়টিকে মিশ্র প্রতিক্রিয়া জানান ভুক্তভোগীরা। যেসব লোকদের শুধু ভিসার মেয়াদ কম এদেরকে পাঠাইবে, কিন্তু আমার মতো যেসব লোক এক বছর আগে দেশে আসছে, স্টে করতেছে, তাহলে আমাদের যাওয়ার আরো জানান অনেককেই ফ্লাইটের শিডিউল দেওয়া হয়েছে হাতে 24 ঘন্টারও কম সময় দিয়ে। এতে তৈরি হয়েছে নতুন ভোগান্তি। আমরা আজকে করোনা টেস্ট না দিতে পারি, কালকে আমরা ফ্লাইট হবে কিভাবে? কালকে দুপুর 1টায় আমরা ফ্লাইট, এই সময়ের ভিতরে আমি করোনা টেস্ট করে এয়ারপোর্ট পৌঁছতে পারবো কিনা ওটা নিয়ে দুশ্চিন্তা। বাস আপনার ভিসার মেয়াদ তো মুখদিন শেষ হবে, এই কয় তারিখে শেষ? আপনি তাহলে আগামীকাল আসেন, আগামীকাল আপনি টিকিট পাবেন। ওদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও ধর্ণা দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে পর্যাপ্ত সিট আছে জানিয়ে বিমান কর্তৃপক্ষ বলছে টোকেন ছাড়াও মিলবে টিকিট। টোকেন ছাড়া যারা ছিল তারা ওই রকম মাঝে মধ্যে 100-150 এইভাবে ঢুকে তাদের টোকেন দিছি। তাদের টোকেন ছিল না, ভিসা এক্সপায়ারি,
তাদেরও আমরা ঢোকাইয়া তাদের কাজ করতেছি, ভিসা এক্সপায়ারি গুলারে আমরা ইমিডিয়েট কোন ফ্লাইট দিতেছি। দ্রুত কর্মস্থলে ফিরতে বিমান কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হবার দাবি সৌদি প্রবাসীদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। গেল ২৪ ঘন্টায় রাজধানী সহ সারা দেশে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩৭৫ জনে। এই সময়ে ১১,৭৬৭ নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয় ১,৪৪২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩,৭০,১৩২ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে ডিসেম্বর বা জানুয়ারিতে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ভ্যানকোভিড বাজারে আসতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় হারুনুর রশিদ দ্রুত ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চান। গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কনক নাগ দাবি করেন, প্রাণীদেহে গ্লোবের ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। রুল আমিন তুহিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। The final round of testing known as করোনা ভাইরাস থেকে রক্ষায় ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। প্রথমবারের মতো এমন এক মহামারীর ভ্যাকসিন উদ্ভাবনের কাতারে বাংলাদেশ। গ্লোব বায়োটেকের এরই মধ্যে শেষ হয়েছে প্রাণীদেহে তাদের ভ্যাকসিনের সফল প্রয়োগ। মডার্নার আবিষ্কৃত ভ্যাকসিনের চেয়ে এ ভ্যাকসিনকে বেশি কার্যকর বলে দাবি গ্লোব বায়োটেকের। আমরা দুনিয়ার সকল বিজ্ঞানী সকল প্রতিষ্ঠানকে হারিয়ে দিয়েছি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে। কেউ আর G614 দিয়ে কাজ করতে পারেনি। এটি আমাদের শুধু বায়োটেকের গর্ব নয়, গ্লোব বায়োটেকের গর্ব, এটি আমাদের সমগ্র দেশবাসীর গর্ব, এটি আমাদের সকল বাংলাদেশীদের গর্ব, সরকারের গর্ব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপহার হিসেবে ভ্যাকসিনটিকে উৎসর্গ করে এটি বাজারে আনতে সরকারের সহযোগিতা চান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুনুর রশিদ। ফেজ ২ ট্রায়ালে যাইতে পারে, কারণ এগুলো অনেক কিছু নির্ভর করবে সরকারের পৃষ্ঠপোষকতার উপরে। সবাই মিলে এককভাবে যদি চেষ্টা করতে পারি, আমরা ডিসেম্বর জানুয়ারির ভিতরে আমরা সারা বাংলাদেশের লোকজনকে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারবো ইনশাল্লাহ। ভ্যানকোভিডকে বর্তমান সময়ে করোনা ভাইরাসের বিস্তৃত প্রকার D614G মিউটেশনের একমাত্র ভ্যাকসিন উল্লেখ করেন গ্লোব বায়োটেকের CEO। ফার্স্ট ওয়ার্ল্ডের থেকে কেউ যদি শুধু ঘোষণাটি দিয়েছে যে আমরা ভ্যাকসিন কাজ করতে চাই, তাদের নামও কিন্তু সেখানে লিপিবদ্ধ আছে। আমরা ওখানে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি, যারা এই যে হুর প্রতিনিধি সেখানেও কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি, আমাদের তরফ থেকে আমরা কাজটি করেছি। কিন্তু ওনারা যদি হীনমন্যতায় ভোগেন যে বাংলাদেশ থেকে ভ্যাকসিন হয়েছে, এটা আবার কি কথা? তো এই এই আত্মসম্মানবোধটুকু যদি না থাকে তাহলে আমাদের কিছু করার নেই। করোনা মোকাবেলায় কম সময়ে ভ্যানকোভিড ভ্যাকসিন বাজারে আনার পাশাপাশি এর দামও নাগালের মধ্যে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। মানি লন্ডারিং মামলায় জি কে শামীম সহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুপুরে হুইল চেয়ারে করে জি কে শামীমকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে হাজির করে পুলিশ। বিচারক মামলার চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য ২ নভেম্বর দিন ধার্য করে মামলাটি বিশেষ ১০ এর আদালতে বদলির আদেশ দেন। গেল ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জি কে শামীম সহ ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। আসামিরা সবাই কারাগারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে ৬ নারীসহ ১৬ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানাভাবে প্রতারণা করে আসছে চক্রটি। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এদিকে বরিশালের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া ভ্রাম্যমাণ আদালত রোগীদের জিম্মি করে নানা প্রতারণার ফাঁদে ফেলত এসব দালাল। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্তের পরবর্তী অবস্থা জানতে নিউ ইয়র্কে আজ যুক্ত হচ্ছি রিপাবলিকান দলের পেট্রোল এবং লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলস্ট এর
ভাইস প্রেসিডেন্ট রব চৌধুরীর সঙ্গে। জনাব রব চৌধুরী, মার্কিন প্রেসিডেন্টের করোনা শনাক্তের পর রিপাবলিকান দলের অভ্যন্তরে বা জাতীয় পর্যায়ে কোনো সংকটের আভাস পাওয়া যাচ্ছে কি? কোভিড নিয়ে মোটর শোভাযাত্রার প্রতিক্রিয়া বিষয়েও আমাদেরকে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন গত ফ্রাইডে বিকেলে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, এটা ওয়াল্টার রিড মিলিটারি হসপিটাল, এবং ওনাকে ট্রিট করা হচ্ছে বর্তমানে উইথ রেমডিসিভির ফাইভ ডে কোর্স, এবং ওনাকে দেওয়া হচ্ছে স্টেরয়েড। বর্তমানে ওনার পরিস্থিতি একটু ভালোর দিকে, আজকে ওনাকে রিলিজ করার কথা, আর এদিকে আমরা আশা করতেছি ওনার কুইক রিকভারি। কিন্তু যেহেতু ওনার এইজ একটা ফ্যাক্টর, ওনার এইজ যেহেতু 74 ইয়ার্স ওল্ড, এবং ওনার ওয়েট একটা ফ্যাক্টর, ওয়েট 44 পাউন্ডস, বিদায় ওনার একটা রিস্ক আছে। আগামী কিছুতে কয়েকদিন ওনাকে একটু সাবধানে থাকতে হবে। আবার যদি আবার কোয়েশ্চনটা আছে একটাই, যদি উনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু একটা আমাদের কনস্টিটিউশনের একটা সমস্যা হবে। আমাদের কনস্টিটিউশনের 25th অ্যামেন্ডমেন্টের সেকশন 4 এর অনুযায়ী যদি অসুস্থ হয়ে পড়েন ফর ফিউ ডেইজ, আমাদের বর্তমানের যে ভাইস প্রেসিডেন্ট আছে উনি কিন্তু টেক ওভার করতে হবে। উনি টেক ওভার করার পরে কিন্তু আবার সুস্থ হওয়ার পরে উনাকে পারমিট দেওয়া হবে। আর কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে বর্তমানে ক্যাম্পেইন নিয়ে, বর্তমানে ক্যাম্পেইনের সমস্যা হইতেছে, আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন সমস্যা হইতেছে, ভাইস প্রেসিডেন্ট একাই ক্যাম্পেইন করতেছেন, কিন্তু এটা এনাফ না বর্তমানে অবস্থায়। যেহেতু আমাদের কয়েকটা স্টেটে আমাদের উইক আছে, আমাদের টর্চ স্টেট কয়েকটা আছে, যেমন মনে করি মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন। তো বর্তমানে আমরা এখানে আগামী ডিবেট যেটা 15th হওয়ার কথা ওটা হবে না, কিন্তু 25th আমরা আশা করতেছি ডিবেট হবে, এবং আমাদের আমাদের ডিবেটে অংশগ্রহণ হবে, আর যে নভেম্বর 3rd ইলেকশনে আমরা জয়ী হব, আমাদের পার্টি জয়ী হবে, এটা আমি আশা করতেছি। কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যে আমাদের কোনো ডিভাইড ডিভিশন নাই, আমরা ওয়ার্কিং টুগেদার, এবং আমরা আশা করতেছি যে আমরা আবার জয়ী হব। ওইটাই আমাদের আমার আরেকটা রিকোয়েস্ট, সবার কাছে একটা রিকোয়েস্ট যে কোভিড-19 কোন রিপাবলিকান ডেমোক্রেট ইন্ডিপেন্ডেন্ট কাউকে চিনে না। কোভিড-19 ডাজেন্ট নো ব্ল্যাক হোয়াইট অর ব্রাউন। তো সবাই কেয়ারফুল থাকবেন, মাস্ক ইউজ করবেন, ডিস্টেন্স মেনটেন করবেন, এবং সবাই ভালো থাকবেন, এটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে দর্শক। নিউ ইয়র্ক থেকে বলছিলেন রিপাবলিকান দলের পেট্রন রব চৌধুরী। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বর ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।